অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন। সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আগমন ও অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলন শেষে সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদের রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা সমীচীন হবে না। আমরা তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে, তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা 22 সেপ্টেম্বর দুপুর 2টায় JFK বিমানবন্দর ও 27 সেপ্টেম্বর সকাল 11টায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে 7 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নিউ ইয়র্কে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামী 22 থেকে 27 সেপ্টেম্বর এ সফর করবেন তিনি।